ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে চাল কুমড়ো দিয়ে কাতলা মাছ, একটা ইউনিক রেসিপি। তাই জন্যে এখানে আমরা 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমরা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন আর পেঁয়াজের রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। চাল কুমড়োটাকে আমরা এই রকম সাইজের কেটে নিয়েছি। তেলের মধ্যে এবারে আমরা দিয়ে দেব চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমরা দিয়ে দিয়েছি, এবারে আমরা ভেজে নেব চাল কুমড়োটাকে। চাল কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব চাল কুমড়োটাকে। এবারে আমরা কাতলা মাছগুলোকে ভেজে নেব। মাছটা থেকে একটা অপূর্ব সেন্ট বেরিয়েছে, মাছটাকে আমরা লালচে করে ভেজে নেব। মাছটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব মাছটাকে। এবারে আমরা ওই তেলের মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, রসুন। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব আমরা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ টমেটোটাকে গলানোর জন্যে। এবারে ভালো করে মিক্স করে নেব আমরা। এর মধ্যে এবারে দিয়ে দেব আমরা 4-5টা কাজু বাদাম দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমরা জিরে, ধনে আর কসৌরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নেব আমরা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করে বেটে নেব। এবারে আমরা ভাজা মশলাটাকে বেটে নেব। ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমরা হলুদ আর লঙ্কা গুঁড়োকে জলে গুলিয়ে দিয়ে দেব। এবারে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম এবারে আমরা দিয়ে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ, ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব আমরা। ভাজা চাল কুমড়োগুলো এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে, এবারে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে চাল কুমড়োগুলোকে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দেব। ঝোল থেকে ফুট উঠে গেছে, এবারে আমরা দিয়ে দেব ভাজা মাছগুলোকে। এবারে একবার নেড়ে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর ফিরে এলাম। একটা অসাধারণ স্মেল বেরিয়েছে, চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে একদম। এবারে আমরা গ্যাস অফ করে নামিয়ে নেব। আমাদের চাল কুমড়ো আর কাতলা মাছ দিয়ে ইউনিক রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। আপনারা তো অনেক ধরনের কাতলা মাছের রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে চাল কুমড়ো দিয়ে ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।